প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 এপ্রিল 2024 রোজ রবিবার, কৃষি এন্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি এন্ড খামা চ্যানেল অবস্থান করছে ইমন ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক ইমন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। এখানে বাচ্চা ছাড়া, বাচ্চা সহ, প্রেগনেন্ট, চেক গাব এই ধরনের গাভী পাওয়া যায়। তবে বাচ্চা ছাড়া গাভীগুলো এখানে বেশি পাওয়া যায়। এই সপ্তাহে নতুন কালেকশনের গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা দিয়ে ভিডিও দিবে এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। অনেকদিন পর প্রতিবেদনে আসলাম, এতদিন প্রতিবেদন হয় নাই। ব্যবসা রানিং ছিল তো? না, ব্যবসা রানিং আছে আপনার অনলাইনে টুকটাক, কিন্তু অফলাইনে চলমান। কেনা বেচা ভালো? জি। আচ্ছা, এখন যে গরম, লোকজন আসতেছে? গরমের মধ্যে লোকজন আসলে ভাই কি বলবো, আমরাই এক জায়গায় বের হতে পারি না, তারপরেও যাদের দরকার আসবেই। আচ্ছা, আর যদি অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে তো সুযোগ সুবিধা আছে? অনলাইনে নিলে আমি প্রথম টাইমে যেরকম সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করে আসছি, ইনশাল্লাহ বরাবরই ওই রকমই থাকবে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ ইমন হোসেন, বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের আগে। আচ্ছা, কতগুলো মাল আছে এখন বর্তমান আপনাদের কাছে? মাল আছে 7-8টা আছে, দেখাবো 4-5টা এরকম দেখো। বাচ্চা সহ গাভী আছে? বাচ্চা সহ আছে 2টা, বাচ্চা ছাড়াও আছে। এখন বেশি পাওয়া যায় কি? এখন বর্তমান আপনার হচ্ছে বাচ্চা ছাড়া হলে খুব হাই কোয়ালিটির, আর বাচ্চা সহই পাওয়া যায়। বাচ্চা ছাড়া কারা কিনবে, বাচ্চা সহ কারা কিনবে, প্রেগন্যান্ট কারা কিনবে আপনার অভিজ্ঞতা থেকে? আপনার বাচ্চা ছাড়া গরুগুলো দেখা যাচ্ছে বর্তমান আমার কাছ থেকে যারা নিচ্ছে, এরা হচ্ছে অভিজ্ঞ খামারি বা পূর্বে গরু কিনছে, ওই বড় বড় গাভী কিনছে, কিনার পরে বাচ্চা নষ্ট হয়ে গেছে অনভিজ্ঞতার কারণে। ধীরে ধীরে তারা অভিজ্ঞ হয়ে উঠছে, এখন দেখা যাচ্ছে যে বর্তমান বাচ্চা ছাড়া গরুগুলোতে সাশ্রয় পাচ্ছে, ওরা নিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চা ছাড়া গরুগুলো আপনার প্রথম টাইমে যারা খামার করবে, বকনা দিয়ে যারা শুরু করতে চায়, এই লোকগুলো বাচ্চা ছাড়া গরু দিয়ে শুরু করতে পারে। যেরকম 1,05,000, 1,10,000, 1,00,000 এরকম গরুগুলো থাকতেছে, ঘরের খাবার খাওয়ানো লাগতেছে না আর কি। এক কথায় আমি যে পালবো একটা গরু 1,00,000 দিয়ে কিনবো, ওর দুধ মিনিমাম আপনার 8-10 কেজি দুধ হবে ভাই, মুখ গল্প দিয়ে লাভ নাই। যদি হাই পার্সেন্টেন্সের গরু হয়, গরুটার থেকে আপনি 8 কেজি দুধ পালেন, 4 কেজি গরু খেলো, 4 কেজি দিয়ে আপনার নিজের হচ্ছে খরচটা হয়ে গেল, দিন হাজিরা বলে যাকে আর কি। আর বাচ্চা ছাড়া বাদে বাচ্চা সহ কিনতেছে, নতুন খামারিও কিনতেছে, পুরন খামারিও কেনে, প্রেগনেন্ট গরুগুলো অভিজ্ঞ খামারি ছাড়া কেনে না। আচ্ছা, নতুন খামারিরা কিন্তু খামারিটা কেনে, এক্ষেত্রে ভাই হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, ব্যাপারীরও বদনাম, উনিও লসের সম্মুখীন। আজকে কেমন রেটে গরু দেখবো ভাই? আজকের গরু থাকবে হচ্ছে আপনার 1,55,000 আর উপরে, 1,60,000 থাকবে উপরে বাচ্চা সহ একটা। আচ্ছা, ওইটা হচ্ছে উপরের দাম না? আর নিচে? আর নিচে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে 1,00,000 ভিতরে আছে? না, 1,00,000 নিচে নাই ভাই, মানে 1,00,000 ভিতরে আছে, 1,05,000, 10 বা 1,00,000, জি এরকমই থাকবে আর কি। চলেন এক এক করে দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। জি ভাই। 1 নম্বর সিরিয়ালে ইমন ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, এটা সম্ভবত বাচ্চা ছাড়া না? জি ভাই। এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত, জি। কত নম্বর বাচ্চা? এ প্রথম বাচ্চার গাভী ভাই। 4 দাঁতে প্রথম বাচ্চা? জি। বাচ্চা নাই? বাচ্চা নাই। রেখে দিছে না মারা গেছে? এ গরুটার বাচ্চা মারা গেছে ভাই। মারা গেছে? জি। কতদিন আগে মারা গেছে? এ গরুটার বাচ্চা মারা গেছে 20-22 দিন হবে হয়তো, 20 থেকে 22 দিন, 2-4 দিন এদিক ওদিক হবে ভাই। আপনি আনুমানিক বলছেন না? জি। আচ্ছা, এটা আনুমানিক বলা, আইডিয়া করে বলছে, আপনারাও আইডিয়া করে কিনবেন বাচ্চাটা 22 দিনই মরা, না 15 দিন মরা, না 2 মাস মরা, বা 1 মাস মরা, এটা আইডিয়া করে কিনবে। জি ভাই। এগুলো কি পুনরায় কনসিভ করবে? অবশ্যই ভাই, এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে, এই গরুগুলো দাঁতের ভিতরেও তো আছে, দাঁতের ভিতরে এবং বাচ্চা ধারণ করার ক্ষমতাও আছে। আচ্ছা, জরায়ুর গ্যারান্টি আছে? জি, বার জরায়ু এগুলো গ্যারান্টি আছে। কত লিটার দুধ পানাচ্ছেন? এটার দুধ আছে আপনার হচ্ছে 18 কেজি, 17 কেজির গ্যারান্টি থাকবে। 18 লিটার? জি। বাচ্চা ছাড়াই? বাচ্চা ছাড়াই। আচ্ছা, এটার 17 লিটার গ্যারান্টি না? এই গরুটা কেউ পছন্দ করলে ইমন ভাই, এর দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম পড়বে আপনার 1,55,000 টাকা। 1,55,000 টাকা? জি। দরদামের কি সুযোগ আছে? দরদামের সুযোগ আছে হালকা। আচ্ছা, আপনার তো প্রত্যেকটা গরুতে এরকম সুযোগ আছে না? এর গায়ে গোস্ত আছে কেমন? এ গরুটার গায়ে আপনার সর্বনিচে গোস আছে 6 মণ। 6 মণ? জি। আচ্ছা, শুধু গোস্তই আছে 6 মণ না? জি ভাই। আচ্ছা, আর যদি দুধ সহ নিতে চায় দাম পড়বে 155,000, এর ভিতরে আবার আপনারা আলোচনা করে কিনতে পারবেন। জি, যৎসামান্য আলোচনা করতে পারবেন, অনেক বিগ সাইজের গরু। চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শক। জি ভাই। 2 নম্বর সিরিয়ালে ইমন ভাই আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো। এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তবে আগেরটা ইয়াং লাগছে, এটাও ইয়াং,
তবে ওইটার চেয়ে এটা একটু মনে হচ্ছে যে বয়স বেশি। ওটা প্রথম বিয়ানের আর এটা দ্বিতীয় বিয়ানের গাভী। আচ্ছা, এর দাঁত কয়টা? এর দাঁত হচ্ছে 6 দাঁত। 6 দাঁত খিল আছে। আচ্ছা, কত নম্বর বাচ্চা এটা? সম্ভবত দ্বিতীয় বাচ্চা ভাই। আপনার ধারণা দ্বিতীয়? আমার ধারণা দ্বিতীয়। তৃতীয় কি হতে পারে? তৃতীয় হতে পারে ভাই, হতে পারে। কারণ কিছু কিছু গাভী আছে আপনার 2 দাঁতে বা দাঁতের আগে, এগুলো অদাঁতে বাচ্চা দেয়, এগুলো কিন্তু 4 দাঁতে গিয়ে দ্বিতীয় বাচ্চা দিয়ে দেয়। 6 দাঁত আস্তে আস্তে তৃতীয় বাচ্চা হয়ে যায়। বাচ্চা দেয় জি ভাই। আচ্ছা, 6 দাঁত লিগেল আছে, 2টা খিল আছে? জি, 6 দাঁত লিগেল আছে। এখন বাচ্চাটা যে নিবে সে আইডিয়া গরু আইবাদ। এটার দাম? এটার দাম পড়বে আপনার 1,25,000 টাকা। 125? জি। দুধ কত লিটার? দুধ পাবে 15 লিটার। দুধের গাভী 1,25,000 টাকা। এরপর আবার দরদামের সুযোগ আছে? একদম সীমিত দরদামের সুযোগ আছে, যেটা সম্মানী দেওয়া যাবে আর কি ভাই। চলেন আমরা 3 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে ইমন ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন। এটাও কিন্তু বড় সাইজের গাভী, মাঝারির চেয়ে বড় ধরে কিনবেন। কি জাতের এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। এর সঙ্গে সম্ভবত বাচ্চা আছে না? জি ভাই, হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা সহ একটা গাভী। দাঁত কয়টা? এটা হচ্ছে আপনার 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁত? জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা? কোলে? কোলে বকনা বাচ্চা। কোলে মেয়ে বাচ্চা? জি। আচ্ছা, মেয়ে বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ ভাই হচ্ছে 14 দিন। 14 দিন, একটু সরো বাচ্চার কাছ থেকে দেখি বাচ্চাটা ভালো করে। 14 দিন? জি ভাই। আচ্ছা, বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল আছে। মায়ের দুধ ক্লিয়ার? মায়ের দুধ মোটামুটি ক্লিয়ার ভাই, প্রথম বিয়ানের তো আরো 2-4 দিন একটু টাইম লাগবে। আচ্ছা, কত লিটার দুধ আসছে এই অবস্থায়? এই অবস্থায় আপনার দুধ পানাচ্ছে আমি 12-13। 12-13? জি। গ্যারান্টি কত লিটার? এই গাভীটার থেকে আপনার দুধ আশা করা যায় 14-15 দুধ আশা করা যায় ভাই, 14টার গ্যারান্টি থাকবে। 14 লিটার দুধের গ্যারান্টি? আরো যদি আমাকে 2-4 দিন সময় দেয় আমি 14টা দুধ দহন করে আমার বাড়ি থেকে মিল করে দিতে পারবো। দাম কত এটার? এটার দাম পড়বে ভাই 1,60,000 টাকা। 1,60,000 টাকা? 1,60,000-এ 14 লিটারের বাচ্চা সহ মাঝারি চেয়ে বড় সাইজের গাভী। দর্শকরা আপনারা মাঝারি ধরেই কিনবেন, এটাতে দরদামের সুযোগ দিবেন ভাই? আমার প্রত্যেকটা গাভীতেই টুকটাক দরদামের সুযোগ আছে, হালকা আলোচনার সুযোগ আছে। চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখি। জি ভাই, 4 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ মাঝারি সাইজের একটা গাভী বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা ভাই আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান, তবে রেড ফ্রিজিয়ান বলে। রেড ফ্রিজিয়ান? জি জি, লাল কালার তো। আচ্ছা, এজন্য রেড ফ্রিজিয়ান বলা হয়। জি, এটাতে জার্সির কোনো পার্সেন্টেজ নাই, এটা পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ানই, তবে লাল আর সাদা কালার। আচ্ছা, দাঁত কয়টা? এটা দাঁতে 4 দাঁত। 4 দাঁত? জি। কত নম্বর বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই। বাচ্চাটা প্রথম, ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা ভাই। মাশাআল্লাহ, বাচ্চাটা বেশ ভালো গ্রোথের বাচ্চা হয়েছে। বাচ্চা খুব হৃষ্টপুষ্ট বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চাকে কি দিছেন? ওটা ভাই হচ্ছে গলায় আপনার ওইদের মতো তাবিজ তো না ভাই, ওই গাছ টাস দিয়ে দেয় আর কি। গৃহস্থ বাড়ির গরু তো ভাই, আমাদের তো মুকামের কোনো গরু থাকে না। আচ্ছা, সব গৃহস্থ বাড়ির না? সবগুলোই গৃহস্থ বাড়ির গরু। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স ভাই আপনার হচ্ছে আজ 4 দিন, দেখেন নাভেই পড়ে নাই। আচ্ছা, 4 দিন বাচ্চার বয়স। এখন মায়ের কত লিটার দুধ আসতেছে? এই অবস্থায় এর দুধ আসছে আপনার, আমি 2 বেলা দিয়ে বা 3-4 বার যাই টানছি, আপনার 9 কেজি 10 কেজি এরকম টানছি ভাই। কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে? এই গরুটা আপনার যত কমই দুধ হোক 12-13 দুধ থাকবে ভাই। 12টা গ্যারান্টি? 12টার গ্যারান্টি থাকবে, না হলে হচ্ছে গরু যে পান্তেই যাই নিয়ে আসবেন, আমি ডেমারেজ দিয়ে সকল ডেমারেজ আমি দিয়ে নিয়ে আসবো। এটার দাম একটু পর্তায় দিবেন, সবগুলোই মোটামুটি 7-এর ভিতর দেখাইছি। এটা কিছু লাভ করবেন? লাভ মানা করতেছি না, করবেন না, একটা গরিব মানুষ যেন নিতে পারে এইভাবে একটা দাম বলে দেন তো। তাহলে ভাই এই গরুটা আপনার সম্মানও রক্ষা থাক, আমার সম্মানও থাক, কাস্টমারের সম্মানও থাক, কোনো দাম দর চলবে না। এক দাম বলে দেন এই গরুটা, এক দাম 1,20,000 টাকা। 120? আচ্ছা, আমি খুশি, সত্যি মন থেকে খুশি, 1,20,000। তবে দুধ আপনি দিবেন 12 কেজি না, 11 কেজি দিয়েন, 11 বা 10 কেজি দুধ দিয়েন। 12 কেজির গ্যারান্টি থাকবে, যে আপনি যে কথা বলছেন দর্শক আপনার কথা ধরে নেক আর আমার কথা ধরে নেক, ইনশাল্লাহ আমার কথাটাই বহাল থাকবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার যদি 10টা দুধ থাকে আমার কাস্টমারের বাসায় কেউ কমপ্লেন দিবে না, আমি জামিন নিলাম। জি ঠিক আছে, কিন্তু দাম আপনাকে 120 দেবো, দুধ আমাকে 10টাই বুঝাই দিন। 10টা ভাই আমি এই অবস্থায় 10টা বুঝ করে দিতে পারবো, আর যদি কেউ আজকাল আসলে কেউ 10টা দুধ 10টা অনায়াসে বুঝে নিতে পারবে ভাই। আচ্ছা, ইমন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 017-64-505852। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের ভাই আমি বলবো একটা কথাই, যে দীর্ঘদিন পরে আবার অনলাইনে আমি প্রতিবেদন দিচ্ছি, তো তারপরেও বাজার যাচাই বাছাই করবেন, যেহেতু সদ্য ঈদ পার হয়েছে, এই টাইমে গাভীর বাজারটা। আপনার কি মনে হয় যেভাবে দেখালেন গরুর দাম কেমন পড়তায়?
পর্তায় ভাই আমরা নিজেরাও একটু কমে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, আবার দিতেও পারছি। এই পর্তাটা কিন্তু কোনো ব্যাপারই আপনাকে ওনাদের ঘর থেকে দিচ্ছে না, না ওনারা কিনতেছে যেমন দামে আপনাদের দিচ্ছে তেমন, না আমার বাড়ি থেকে আমি আপনাকে দিচ্ছি না, সেটা কেউ দেবেও না, না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ইমন ভাই নতুন কালেকশনের চার পিস গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।